বায়ু দূষণ রোধে এবং তীব্র তাপ প্রবাহ কমাতে নগরের বিভিন্ন সড়কে 2টি স্প্রে ক্যানন এবং 10টি ব্রাউজারের মাধ্যমে পানি ছিটাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে পানি ছিটানো হচ্ছে। প্রতিটি গাড়িতে 15,000 লিটার পানি ধরে এবং একটানা 5 ঘন্টা স্প্রে করতে পারে। মঙ্গলবার সকাল 10টায় বনানী নেভি গেট থেকে স্প্রের কাজ শুরু করেন ক্যানন এক। এয়ারপোর্ট উত্তরা হাউজিং বিল্ডিং হয়ে আবার বনানী কবরস্থান এলাকায় এসে কাজ শেষ করে। অন্যদিকে ক্যানন 2 মিরপুর রোড বা মাজার রোড সিগন্যাল থেকে স্প্রের কাজ শুরু করে। এরপর গণভবন এলাকায় মানিকমিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, ফার্ম গেট, কারওয়ান বাজার, মগবাজার হয়ে গাবতলি গিয়ে পানি ছিটানো শেষ করে। এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জাগো নিউজকে জানান, ডিএনসিসি অত্যাধুনিক 2টি স্প্রে ক্যানন সড়কে পানি ছিটানোর কাজে ব্যবহার করা হচ্ছে। ডিএনসিসির আওতাধীন পুরো এলাকার মহাসড়ককে 2টি ভাগে ভাগ করে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত অত্যাধুনিক প্রযুক্তির এমন মেশিন দিয়ে পানি ছিটানো হচ্ছে।